Hello guys, what's up and welcome back to my another vlog. তো আজকে কাহিনীটা কিছু তো এরকম করে নাকি এই টিকা যদি এখন নানা হয় কিছুদিন পরে হয়তো এরকম কিছু করতে পারে যে টিকা ছাড়া কলেজে ঢুকতে দেবে না বা এরকম কিছু। তো আমি অনেকদিন আগে টিকাটা নিতে চাইছি, তো নেওয়া হয় নাই। আমি ভয় পাইতেছিলাম টিকা নিবো কি না, অনেকে বলতেছিল জ্বর আসা পরে এটা আসা পরে। তো তো বাবা মামা মামার টিকা দিতে যাই, ঠিক আছে যাবে যাবে তুমি ঘুরতে যাবে। তুমি কখন উঠছ, তুমি ঘুম থেকে কখন উঠছ, কখন উঠছ? সালাম দাও আগে সবাইকে, সালাম দাও, বলো আসসালামু আলাইকুম, বলো ভালো মতো, বলো 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 বাবা হচ্ছে। ও হচ্ছে মানে কিছুদিন তো বন্ধ পাইছি, তো এখন ঘুমাবো। ঠান্ডা পড়ছে অলরেডি, এই জন্য আমি জ্যাকেট ট্যাকেট পড়ছি, মানে ঠান্ডা বাহিরে অনেক ঠান্ডা। যাই হোক দেখি, আজকে অনেক ফ্রেন্ডদের সাথে দেখা হবে, আমার কলেজের অনেক দিন ধরে কলেজের ফ্রেন্ডদের সাথে দেখা হবে না। তো যাই চলে যা, আমাকে কালকে দাও নাই কেন বার্থডে টিও দিবে? তুমি না বললে তুমি খেয়ে ফেলছো, খাওনি পুরোটা? খাবে তুমি, তুমি কালকে না খেয়ে ফেলছো, আমি তোমার কাইনা দিছি যখন তুইও বার্থডে টু এনে দিছিলাম না রাত্রে, তখন তুমি খেয়ে ফেলছো, খেয়ে ফেলছো, দুইটা খেয়ে ফেলছো, সবগুলো খেয়ে ফেলছো। আমাকে দিবেন না তুমি কেন? চুল চুল কই চুল, এটা কি, এটা কি তোমার, এটা 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 কি, এটা এটা কি বলো, এটা এইটা না রফতান ভুলে গেছে। আচ্ছা ওয়ান টু বলো, ওয়ান টু থ্রি বলো, টু থ্রি ফোর, শেষ শেষ ফাইভ ফাইভ, পরে পরে গুলো বলো, সিক্স সেভেন এইট নাইন টেন, পরে টু থ্রি ফোর, পেপ 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 না ফাইভ ফাইভ পেপ। আমরা মানে খুবই এটা কেন লাইনে দাঁড়া আছে, এই যে লাইন পুরাটা লাইন, কত বড় লাইন, কত বড় লাইন আছে। আসিফ এটা নিয়ে, আসিফ আজকে টিকা দিবে আমার, আমি তো প্রচুর ভয় পাইতেছি এখন থেকে যে কি হবে না হবে ভাই, কতটুকু ব্যথা লাগে নাকি, অনেক ব্যথা লাগবে ভাই। মানে এই যে আমারটা, এটা আসিফ, এটা দেখি আসিফ, এটা অন্যরকম, মানে এই যে ওটা কত ডিজিটাল ডিজিটাল, আর আমারটাই অবস্থা আল্লাহ জানি, এই পাশে লাইন, এই যে পুরাটা কত বড় লাইন, পুরাটা অনেক মানে খুবই খারাপ অবস্থা। ওই পাশে ওই যে একবার ওই সাইডে আছে আমাদের দিশে হচ্ছে মর্নিং গ্লোরিতে, তো আমরা আসছি এটায়। আমাদের আসার কথা বলছিল সাড়ে আটটার দিকে, তো সাড়ে আটটার দিকে আইসা অনেকে দাঁড়ায় আছে, টিকা দিতে আইসি, ব্যথা পাইছো কে, ব্যথা পাইছো কার কার ব্যথা ভাই, টিকা দিলে কি ব্যথা করে, টিকা দিলে ব্যথা করে, টিকা দিলে ভালো লাগে মজা লাগে, ব্যথা করে ভাই সব। আসিবে আসিবে কোন দিক দিয়ে তাকাইছে, এই যে আসিবে আসিবে, এই যে আসিব, এই যে আসিব, এই যে খালাতো ভাই, ফাইনালি আসছি আমরা ভিতরে, আর একটুখানি বাকি আছে, রক্ত বেরে গেছে, রক্ত বেরেছে ভাই, রক্ত বেরে গেছে ভাই ভাই, আমার জ্বর জ্বর সবার তাতে অলরেডি, এই যে আমার রক্তটা দেখো দেখো, তাহলে যাওয়ার সময় প্যারাসিটামল কিনে নিয়ে যাও। আমার তো মনে হইতেছে কি জানি করলো না, এত এত জলদি খালি কিলো যা বসছি করে দিয়ে দিল, আমার মনে হয় দেয় না, আমি বুঝি নাই ভাই রে ভাই ভাই, আমার শুই এমনি ভয় করে, মানে আমি এমনি শুই রা না। পোলা বন্ধ দিয়েছে ভাই, পোলা বন্ধ, ওই যে ও দেখো, এই যে এখন এখন দিছে মেয়ে মেয়েদের লাইন, এখন মেয়েদের তো এই যে তুমি ক্যামেরার সামনে বলো যে তোমার কিরকম অনুভূতি হয়েছে, অনুভূতি না আসছে অনেক ভালো লাগছে না, তো 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 ভাইগুলো বলতে হয় আসিফের কিরকম লাগলো,
আসলে মন চাইছে আরো দুইটা দিয়ে দিই না দেয়া হয় দুইটা না না তুমি দুইটা না আমি 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 বলি ওরে সবগুলা যতগুলো আছে না ভিতরে ওরে জাস্ট নিয়ে ভিতরে ঢুকছি দে এই যে ইংলিশন ঢুকাইতেছে একজন লাগাইতেছে একজন দেখ কে ডর করে ভাই না না পরে জোনের দিকে তাকিয়ে বলো আসি 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 পরে পরে এই সাইডে পয়সা এই যে হেয়ার শেষ হইছে আমি কইছি আমি আগে দিই দিলাম কোন মন নেই না না আসি আসি বের হইলো কি সবগুলো ওরে ওরে জাস্ট আমার জ্ঞান অপর দিকে আমি প্রথম আমি সে ছোটকালে দিছি ছোটকালে দেওয়ার পর আর মানে টিকাই দিই না টিকা দেওয়া নাই তো আজকে 8টার দিকে বলছিল তো আমি তো টিকা দিব না দিব না আমার তো দেওয়ার কোনো ইচ্ছাই নেই বর্তমানে আর এবার ভাই ভাই টাটা টাটা চলে যাচ্ছে টাটা এর মধ্যে তো আবার বন্ধ দিয়ে দিছে করোনার জন্য দুই সপ্তাহ মেবি অফ দিছে আমাদের বাংলাদেশে তো এমনি করোনার অবস্থা খুবই ভয়াবহ তো সবাই আর এর জন্য সবাই আসলে সবাই সেফ থাকবেন সবাই মাস্কটা অন্তত ইউজ করবেন আর যে যতটুকু পারেন হ্যাঁ সবাই মাস্ক ইউজ করার ট্রাই করবেন আর টিকাটা যত দ্রুত সম্ভব দিয়ে দেওয়া উচিত টিকা তো আচ্ছা যাই হোক আসি চলে যাচ্ছে তো তোর জন্য দোয়া করবেন ওর জন্য জলদি সুস্থ হয়ে যায় সবার কাছে দোয়া পারছি আচ্ছা ওর জন্য দোয়া করবেন যেন ও সুস্থ হয়ে যায় ভালো মতো আর ও মেয়ে চালাই আনছিল না তোমার তুমি চালাইতেছো কেন ওরে যাও ফিল পাইতেছি আচ্ছা আচ্ছা তো যাই হোক আজকে অনেক ভালো সময় কাটলো আমাদের আর অনেক যাই হোক অনেক মজা করি সবার সাথে সব ফ্রেন্ডরা ছিল সবাই আমি তো মেবি টিকা দিতামই না বাট এখন মানে যেহেতু বলছে যে আর কি দিতেই হবে এরকম কিছু নাই না দেওয়া থাকা যাবে না তো হরিয়াদ ও দিছে আজকে যাই হোক সবাই টিকাটা না ট্রাই করবেন আর আশা করি তো আজকের মতো এই পর্যন্তই আশা করি আমার খুব টায়ার লাগতেছে আর হাতটা মেবি ব্যথা করতেছে যাই না কী হবে বাসে যা জ্বরও আসতে পারে ওইরকম কিছু না তো আই হোপ কি ভিডিওটা ভালো লাগছে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন তো সাবস্ক্রাইব আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে বা নতুন কোনো ব্লগে ততক্ষণ ভালো থাকবেন টাটা।